একের পর এক বাড়িতে ফাটল, বিপজ্জনক বাড়ি ও হোটেল। ইতিমধ্যেই সেই বিপজ্জনক বাড়ি এবং হোটেলগুলিকে চিহ্নিত করেছে প্রশাসন, একে একে ভেঙে ফেলা হবে বিপজ্জনক নির্মাণ। আজ ফের বৈঠকে বসবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেই ছবি একমাত্র রিপাবলিক বাংলায় আমাদের প্রতিনিধি তনয়া তুলে ধরছেন। লাগাতার একের পর এক বাড়িতে ফাটল এবং যে দুটি হোটেল চিহ্নিত করা হয়েছে সেই দুটি হোটেলের ছবি দেখুন, একে অপরের মাথা কার্যত জুড়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরছেন। এই মুহূর্তে সেই হোটেল ভাঙার কাজ শুরু হয়েছে, একের পর এক যন্ত্র আনা হচ্ছে এবং সেই হোটেল ভাঙার কাজ শুরু হচ্ছে। অন্যদিকে বন্ধ রয়েছে এনটিপিসি প্রকল্পের কাজ, কারণ বিতর্কের মুখে পড়েছে এনটিপিসি প্রকল্পের কাজ, সেই প্রকল্পের জন্যই এই ফাটল, ঠিক এরকমটাই অভিযোগ উঠছে এবং বিতর্কের মুখে পড়ে এনটিপিসির কাজ বন্ধ হয়েছে ইতিমধ্যেই এবং বাড়ছে ফাটল, সেফ জোনেও ফাটল দেখা যাচ্ছে। ইতিমধ্যেই এসডিআরএফ এবং এনডিআরএফের টিম ঘটনাস্থলে রয়েছে এবং এই গোটা ঘটনার দায়িত্বে রয়েছে এসডিআরএফ এবং এনডিআরএফ। এই গোটা ঘটনার দায় কার তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই গোটা ঘটনার দায় এনটিপিসির দিকেই ঠেলছে স্থানীয় বাসিন্দারা, কারণ অবৈধ নির্মাণ হচ্ছে সেই অভিযোগও উঠছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ছবি, এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় এবং একমাত্র বাংলা চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়া এবং এই যে এই গোটা জোশিমঠ, জোশিমঠে একের পর এক ফাটল, সেই ফাটলের যে ছবি রয়েছে সেই ভয়াবহ ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি তনয়া, দেখব সেই রিপোর্ট। অর্থাৎ গাড়োয়ালে হিমালয়ের যে গুরুত্বপূর্ণ জনপদ সেই জোশিমঠ, এই মুহূর্তে জোশিমঠের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু যেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষজন, বহু পর্যটকেরা আসেন, তা আদৌ সুরক্ষিত? যে ছবি ধরা পড়ছে তাতে কিন্তু এই প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ এই যে ছবি দেখতেই পাচ্ছেন, অর্থাৎ একেবারে পার্বত্য এলাকা, পাহাড়ের গা বেয়ে এই রকমই একের পর এক বাড়ি উঠেছে, কংক্রিটের বাড়ি। কিন্তু সেই বাড়ির যে অবস্থা, যে হাল আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তা সত্যি অত্যন্ত ভয়ঙ্কর। তার কারণ বেশ কিছুদিন আগেই আমরা একটি সার্ভে রিপোর্টের সামনে পাই এবং সেই সার্ভে রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে যে দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু এই জোশিমঠ আস্তে আস্তে বসে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু নিচের দিকে কোথায় নামছে, এটা বড় প্রশ্ন। তার কিছু উদাহরণ এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে রয়েছে। দেখুন এখানে কিভাবে ফাটল ধরেছে, ফাটল ধরে সম্পূর্ণভাবে এই এই গোটা জায়গাটা কিন্তু পুরো আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ এই এই দেওয়াল থেকে নিচের যে যে জায়গাটা থাকে, অর্থাৎ মেঝে, সেই মেঝে সম্পূর্ণভাবে ছেড়ে গিয়েছে, পুরো আলাদা হয়ে গিয়েছে। দেওয়াল ছেড়ে গিয়ে মাঝের ফাটল, তা একেবারে স্পষ্ট। যে ছবি এই মুহূর্তে জোশিমঠের বিভিন্ন জায়গায়, এই মুহূর্তে আমরা মারবাড়ি চকেই রয়েছি এবং মারবাড়ি চকের যে বিস্তীর্ণ এলাকা, প্রত্যেকটা জায়গায় কিন্তু কার্যত একই ছবি। শুধু তাই নয়, এরই পাশাপাশি আমি আরও দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল কতটা কিন্তু আলগা হয়ে রয়েছে, আওয়াজেই পুরোটা পরিষ্কার, অর্থাৎ এর ভেতরটা পুরো ফাঁপা হয়ে রয়েছে এই মুহূর্তে। এরকম এরকম আওয়াজ করলে কিন্তু সেই আওয়াজে স্পষ্ট যে এই দেওয়ালের ভেতরের অবস্থা কীরকম জায়গায় রয়েছে। পুরো ফাটল এই যে এখান থেকে ধরেছে, দেখতেই পাচ্ছেন এখানেও ফাটল, অর্থাৎ এখানে কিছুটা হলেও হয়তো রিপেয়ার করার তারা চেষ্টা করেছেন। প্রথমের দিকে হয়তো ভেবেছেন যে এখানে থাকা যেতে পারে বা থাকা সম্ভব, কিন্তু সত্যি এই জায়গায় কিন্তু থাকা কোনোভাবেই সম্ভব নয়। প্রত্যেকটা জায়গায় চিড়, প্রত্যেকটা জায়গায় যে চিড় তা কিন্তু একেবারে পরিষ্কার। আরও ভয়ঙ্কর ছবি দেখাবো, এখানে আমার ভিডিও জার্নালিস্ট রয়েছেন, অর্থাৎ তার মধ্য দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন এই যে ফাটল, একেবারে সুস্পষ্ট সেই ফাটল, পুরো বাড়িটি কিন্তু একেবারে ধসে যাওয়ার পর্যায়ে রয়েছে। এখান থেকে টানা ফাটল নজরে আসছে। এখানকার মানুষজন কতটা আতঙ্কের মধ্যে দিনের পর দিন কাটিয়েছেন, পুরো দেয়াল কিন্তু একেবারে দূরে সরে গিয়েছে, পুরো ফাটল, অর্থাৎ যে কোনো মুহূর্তে এই দেওয়াল কিন্তু উপরের অংশ থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অত্যন্ত সুন্দর একটি বাড়ি বানিয়েছেন যারা এখানকার বাসিন্দারা, যদিও তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে, কারণ কখনোর জন্যই এই গোটা জায়গাটা কিন্তু বিপদমুক্ত নয়, বিপদ সংকুল এরিয়া, সেই কারণের জন্যই বাড়ির থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে ছোটোখাটো বাচ্চা কাচ্চা ছিল এবং সেই দেয়ালও কিন্তু কার্যত স্পষ্ট বোঝাচ্ছে, তার কারণ একেবারে উপরের অংশের ছবিটা আমি একটু দেখাবো। এই যে উপরের অংশের ছবিটা আপনারা দেখতে
দেখতে পাচ্ছেন এই উপরের অংশের ছবিটাও কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে কি ধরনের ধস এখানে নেমেছে, কতটা ভয়ঙ্কর সেই ধসের চেহারা। এখানে প্রচুর বইও রয়েছে, যে ছবি দেখতে পাচ্ছি কার্যত ধ্বংসস্তূপে বলা চলে। এই মুহূর্তে যা অবস্থা তা কখন কি হতে পারে তা সত্যি বোঝা যাচ্ছে না। এখানে বই খাতা অর্থাৎ বইও হয়তো নিয়ে যাওয়ার সময় তারা পাননি, সুন্দর করে সাজানো ছিল বাড়িঘর সেগুলোও এইরকমভাবে পড়ে রয়েছে। কোনো মতে জিনিসপত্র নিয়ে তারা এখান থেকে প্রাণ সংশয়ে প্রাণ ভয়ে প্রাণ হাতে নিয়ে তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন। এবং সেই ছবিও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই যে বাড়িটার বা এই ঘরটার পুরো এই অংশটা, পুরো এই অংশটাতে ধস নেমেছে, যেই কারণে অত্যন্ত বিপজ্জনক হিসাবে এই এরিয়াটাকে চিহ্নিত করা হয়েছে। কি ভয়াবহ আর বিপজ্জনক ছবি জোশিমাঠের, সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি তনয়া। ইতিমধ্যেই একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে, শুধুমাত্র বাড়ি নয় হোটেলেও ফাটল দেখা দিয়েছে। এবং এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণের কথা উঠে আসছে এবং বন্ধ রয়েছে এনটিপিসি প্রকল্পের কাজ। এবার আরও একটি ছবি আপনাদের দেখাবো, একদিকে যেমন ফাটল অন্যদিকে আরও একটি ছবি। প্রাকৃতির রোষে, প্রাকৃতিক কবলে পড়েছে জোশিমাঠ, ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক তুষারপাত। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, জোশিমঠে ব্যাপক তুষারপাত, প্রকৃতির রোষে বলা চলে কার্যত দেবভূম। এবং ইতিমধ্যেই খারাপ পরিস্থিতি রয়েছে জোশিমঠে এবং সেখানে একের পর এক বাড়িতে ফাটল, হোটেলে ফাটল, বিপজ্জনক পরিস্থিতি। ইতিমধ্যেই সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের এবং এর নেপথ্যে রয়েছে অবৈধ নির্মাণ জানা যাচ্ছে। অন্যদিকে এরই পাশাপাশি প্রকৃতির রোষেও পড়েছে জোশিমঠ, শুরু হয়েছে তুষারপাত।